Bismillahir Rahmanir Rahim. Applications of differential equations in the real world system. There are three categories to apply differential equations for engineering students, especially electrical engineering students. Number one category, population growth or decay. It is necessary for all sorts of people. পপুলেশন বৃদ্ধি বা হ্রাস এটা সকল ধরনের মানুষেরই প্রয়োজন হয়ে পড়ে নাম্বার টু আর এল সিরিজ সার্কিট দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস নাম্বার থ্রি টাইম অফ ডেথ ক্যালকুলেশন ইজ রিলেটেড টু দ্য ডিবি ব্রাঞ্চ অফ এনি কান্ট্রি ডিটেকটিভ ব্রাঞ্চের এই টাইম অফ ডেথ ক্যালকুলেশনটা ইউজ করা হয় তোমরা যারা সিআইডি দেখো না ইন্ডিয়ার একটি চ্যানেল সিআইডি অনেকেই দেখে মনে হয় তো সেখানে ডেথ ক্যালকুলেশনের একটা ফাংশন কাজ করে আমরা এই আইটেমসগুলি দেখাবো তো পপুলেশন এই পপুলেশন গ্রোথ অর ডিকে নিয়ে যে প্রশ্নটা সেই প্রশ্নটি দেখো প্রশ্নটা কি দেখা যাচ্ছে আচ্ছা আমাকে কি একজন একটু পরে শোনাবে আমি একজনের নাম বলবো অমিত সরকার শুনতে পাচ্ছ না অমিত সরকার শুনতে পাইনি আচ্ছা আতিক শাহরিয়ার শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা তুমি কি একটু পরে শোনাবা প্রশ্নটা জি স্যার কনসিডার দ্য নাম্বার অফ টোটাল পপুলেশন অফ এ সিটি ইজ 5 লাখ আফটার 2 ইয়ার্স দ্য পপুলেশন অফ দ্য সিটি ইজ 5,04,200 After 5 years, what will be the total number of population of that city? Or that city. তার মানে প্রশ্নটা হলো একটা সিটিতে মনে করো পপুলেশন হলো 5 লাখস ওকে আমরা ইনিশিয়াল পপুলেশন পেলাম 5 লাখস তো 2 বছর পরে ওই সিটির পপুলেশন দাঁড়িয়েছে 5,04,200 অর্থাৎ 4,200 জন বৃদ্ধি পেয়েছে 5 বছর পরে ওই সিটির পপুলেশন কত হবে আচ্ছা এই যে কোশ্চেনটা দিস ইজ নট দ্য মেথড অফ ইউনিটারি সিস্টেম ঐকিক নিয়মে কিন্তু হবে না তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছ ঐকিক নিয়ম মানে এই 2 বছরে বেড়েছে 4,200 জন 1 বছরে বাড়লো কয়জন আর 5 বছরে বাড়ছে কয়জন এইভাবে কিন্তু করা যাবে না কেন জানো যে বর্ধিত পপুলেশনও কিন্তু পপুলেশন জেনারেট করে তাই না অতএব ইউনিটারি মেথডে হবে না এটাকে অবশ্যই পপুলেশনের যে রুল আছে রুল অনুযায়ী করতে হবে পপুলেশনের একটা রুল আছে রুলটি হলো একটি দেশের পপুলেশন গ্রো অর ডিকে ডিপেন্ডস অন ইটস পপুলেশন আমি কথাটা আবার বলি একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস ওই দেশের জনসংখ্যার উপরে নির্ভরশীল তার মানে একটা দেশের জনসংখ্যা যদি বেশি হয় বৃদ্ধি হলে ওর থেকেই বৃদ্ধি হবে হ্রাস হলে ওই জনসংখ্যা থেকেই কিন্তু হ্রাস হবে অন্য দেশের জনসংখ্যার সাথে সম্পর্ক নাই তাহলে চলো কথাটাকে আরো একটু ব্যাখ্যা করি আমি যদি নাম্বার অফ পপুলেশনকে এন দ্বারা ডিনোট করি নাম্বার অফ পপুলেশন ডিনোট করলাম এন তাহলে ওই সিটির অ্যাজ পার ডেফিনিশন যে দ্য রেট অফ চেঞ্জ অফ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ প্রপোর্শনাল টু দ্য টোটাল নাম্বার অফ পপুলেশন এই কথাটাই বারবার বলতে চেয়েছিলাম দ্য রেট অফ চেঞ্জ অফ পপুলেশন পপুলেশন পরিবর্তনের হার দ্যাট ইজ ডিডিটি অফ এন
n means number of population. তার সাথে নির্ভরশীল এটা হলো proportional to the total number of population. Thinking টা আমি তোমাকে আবার বলি, একটা দেশে জনসংখ্যা যদি কম থাকে তার population চেঞ্জের রেটটাও কিন্তু কম হয়, আর জনসংখ্যা যদি বেশি থাকে population রেট চেঞ্জিং এর রেটটাও কিন্তু বেশি হয়। এটাই বলা হচ্ছে পপুলেশন ফর্মুলা, পপুলেশন পৃথিবীতে কিভাবে বাড়ে বা কমে। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে ব্রেকেটের যে টিটা এটা আমরা অমিট করে দিলাম, এটা আছে তবে এটা লিখব না। আর তোমরা 9-10 পড়েছো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি টার্ম যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি তার পরিবর্তে আমরা ইকুয়াল দিব এবং একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করব। আমি বাকি অংশটুকু চলো বোর্ডে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের জন্য ইজি হবে। তাহলে যে কথাটা বলছিলাম যে প্রশ্নটা ছিল একটি দেশের বা একটি সিটির জনসংখ্যা ছিল 5 লাখ। ঠিক আছে, প্রশ্নটা আমি সংক্ষিপ্ত ভাবে লিখতেছি, বোর্ড কি দেখা যায়? ওকে, 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে 5,04,200। ওকে, প্রশ্ন করেছে 5 বছর পরে জনসংখ্যাটা কত হবে, এই ছিল মূল প্রশ্ন। এখন আমরা যে কাজটুকু করে থাকব, কিছুক্ষণ আগে স্লাইড দিয়ে দেখিয়েছিলাম নাম্বার অফ পপুলেশনকে এন অফ টি দ্বারা ডিনোট করেছি। তুমি যদি এটা এন না দিয়ে ওয়াই দাও তাতেও সমস্যা নেই, পি দাও তাতেও কিন্তু সমস্যা নেই, তোমার ইচ্ছা। আচ্ছা, এখন ফর্মুলাটা হলো দি রেট অফ চেঞ্জ অফ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম, দি রেট অফ চেঞ্জ অফ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ প্রপোর্শনাল টু দা নাম্বার অফ পপুলেশন অফ দ্যাট কান্ট্রি অর অফ দ্যাট সিটি। এটাই হলো মূল ফর্মুলা। সো এখান থেকে আমরা লিখতে পারি যে dn বাই ডিটি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এন। এই কে কে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, আসলে এটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইজ ইট এ ডিফারেনশিয়াল ইকুয়েশন? আমি এখন প্রশ্ন করলাম এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? ইয়েস, ইট হ্যাজ ডিফারেনশিয়াল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল সাইন, সো ইটস এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করব। আচ্ছা, প্রশ্ন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কয় পদ্ধতিতে সলভ করতে পারবো আমরা? আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো dn বাই ডিটি ইজ ইকুয়ালস টু kn। আচ্ছা, কয় পদ্ধতিতে সলভ করা যাবে বলো তো দেখি। প্রথমে যে পদ্ধতিটা বলেছেন একবারে প্রথমে এটা ইচ্ছা, ওই যে নাম বলো না, ভেরিয়েবল সেপারেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি কিন্তু ভেরিয়েবল সেপারেশন দিয়ে করতে পারো, তাছাড়া তুমি ফার্স্ট হায়ার অর্ডারের মেথড শিখেছো সেটা দিয়েও করতে পারো, অক্সিলারি ইকুয়েশন দিয়ে। হ্যাঁ, তারপরে ওয়াই সি দিয়ে এন সি বের করলে সলিউশন হবে। তুমি, আমি এটা তোমাদের একটু রিভিউ করার জন্য সংক্ষিপ্তভাবে 2 পদ্ধতিতে সমাধান করছি। এগুলি আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করলে আমাদের সুবিধা হলো, ব্রেনে সেট হবে যে আসলে হাউ টু সলভ। সো প্রথমে যদি আমি ভেরিয়েবল সেপারেশন দিয়ে সমাধান করি তাহলে কি আসে দেখো, আমরা ভেরিয়েবল সেপারেশন দিয়ে যদি সমাধান করি তাহলে এটা লিখতে পারি dn আর 1 বাই n, ডি 1 বাই n ইনটু ডি ক্যাপিটাল n ইজ ইকুয়ালস টু কে ডিটি লেখা যায় না? জি স্যার, এই আনটাকে এইদিকে আনলাম কেন, ভেরিয়েবলের সাথে অ্যাডজাস্ট করার জন্য, এটাই তো ভেরিয়েবল সেপারেশন।
ওকে এখন আমরা ইন্টিগ্রেশন করব তো ইন্টিগ্রেশন করলে হবে ln n is equals to kRT plus integrating constant c অতএব n is equals to e to the power kt e to the power kt plus c অথবা আমরা এটাকে এইভাবেও দিতে পারি n equals to e to the power c into e to the power kt অথবা এটাকে এইভাবেও লিখতে পারি যে n equals to c dash একটা ড্যাশ দিয়ে দিলাম e to the power kt এই হলো আমাদের জেনারেল সলিউশন ঠিক আছে n equals to c dash e to the power kt c dash মানে কি c dash হলো এই e to the power c কে আমরা c dash ধরেছি ঠিক আছে আচ্ছা এখন তুমি যদি চাও স্যার আমি তো হায়ার অর্ডারের মেথড শিখেছি সেভাবে করতে চাই তাহলেও কিন্তু তুমি এটা এইভাবে লিখতে পারো যে dn বাই dt মাইনাস kn ইকুয়ালস টু জিরো তাহলে রাইট সাইড জিরো পার্টিকুলার ফাংশন নাই তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি অক্সিলারি ইকুয়েশনটা হলো m মাইনাস k ইকুয়ালস টু জিরো সুতরাং m ইকুয়ালস টু k সলিউশনটা কি হবে সলিউশন হবে c e টু দা পাওয়ার kt কি বুঝতে পেরেছো জি স্যার কোনটা সহজ দুইটাই সহজ বলতে হবে এটা হলো আমরা শেষের দিকে পড়েছি এটা প্রথম দিকে পড়েছি অক্সিলারি ইকুয়েশন বের করে ক্যালকুলেশন করাটা অনেকটা ইজি তাহলে দেখো তো দুইটার সমাধান এক কিনা এটা ড্যাশ ধরেছি আর একটা সি ধরেছি তাতে কোনো সমস্যা নেই একই তো আচ্ছা আমরা জেনারেল সলিউশনটা পেয়ে গেলাম এখন যখন ওই শহরের ইনিশিয়াল জনসংখ্যা ছিল 5 লাখ এটাকে আমরা কনসিডার করব লেট লেট হোয়েন টি ইকুয়ালস টু জিরো নাম্বার অফ পপুলেশন ইকুয়ালস টু 5 লাখ আচ্ছা এন্ড হোয়েন টি ইকুয়ালস টু টু অর্থাৎ টু বলতে টু ইয়ার্স আর জিরো বলতে জিরো ইয়ার্স যেই বছরের কথা বলা হয়েছে সেটাকে শূন্য বছর ধরলাম টি ইকুয়ালস টু টু এন এর মান 5,04,200 তাই তো এই এই শর্ত দুইটা আমরা এই এক নাম্বার সমীকরণ অথবা এটা যে কোনো একটাতে বসালেই হবে আমি এটাতে বসাই সমস্যা নাই এই দুটি শর্ত আমরা এখানে বসালে এখানে দুটি প্যারামিটার আছে বা দুটি অজানা রাশি আছে একটা সি একটা কে দুটা মান বের হবে আর যে কথাটা বলেছি এন এর মধ্যে কিন্তু টি প্রেজেন্ট দ্যাট ইজ এন ইজ এ ফাংশন অফ টি আচ্ছা এখন যদি আমরা এই কথাগুলি অ্যাপ্লাই করি দ্যাট ইজ হোয়েন টি ইকুয়ালস টু জিরো ক্যাপিটাল এন ইকুয়ালস টু 5 লাখ দেন ওয়ান ইমপ্লাইজ দ্যাট এক নম্বরে বসিয়ে দিলাম 5 লাখ সমান সি ই টু দা পাওয়ার টি এর মান জিরো বসালে ই টু দা পাওয়ার জিরো আর ই টু দা পাওয়ার জিরো সমান ওয়ান অতএব সি সমান 5 লাখ তাহলে এক নম্বর সমীকরণে মানটা আবার বসিয়ে দিচ্ছি তাহলে কত আসে এন ইকুয়ালস টু 5 লাখ ইন্টু ই টু দা পাওয়ার কেটি এটা 2 নম্বর সমীকরণ এইখানে আমরা দ্বিতীয় শর্তটা বসাবো দ্বিতীয় শর্তটা উপরে বসাচ্ছি দেখো যে দ্বিতীয় শর্তটা কি হয় টি ইকুয়ালস টু টু এন ইকুয়ালস টু 5,04,200 দেন ইকুয়েশন টু ইমপ্লাইজ দ্যাট দুই নাম্বার থেকে কি পাচ্ছি 5,04,200 ইজ ইকুয়ালস টু এখানে আসে 5 লাখ আর ই টু দা পাওয়ার টু কে টু এর টি এর মান টু বসিয়ে দিলাম ই টু দা পাওয়ার টু কে আচ্ছা
এখান থেকে আমরা ই টু দা পাওয়ার কে এর মান বের করব। তাহলে কত হয় দেখো, ই টু দা পাওয়ার কে এর মানটা আমরা ই টু দা পাওয়ার টু কে সমান কত হয় দেখি, প্রথমে ই টু দা পাওয়ার টু কে, ই টু দা পাওয়ার টু কে হবে এটা উপরে এটা নিচে যাবে। আর আমরা যদি ক্যালকুলেটরের সহযোগিতা নেই তাহলে হয়তো বা খুব সহজে আমরা পাবো এত ভাগ 5 লাখ, শূন্য হবে 5টা। আমরা এটা পেয়েছি উপরে আসে 25 21, নিচে আসে 25 00। সো এখান থেকে আমরা ই টু দা পাওয়ার কে এর মান বের করতে পারবো। এই টু কে রিমুভ করার জন্য স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করলে স্কোয়ার রুট এবং টু কাটা যাবে, শুধু ই টু দা পাওয়ার কে হবে। তোমার একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কেন ই টু দা পাওয়ার কে এর মান বের করবো? এর উত্তরটা হলো আমাদের প্রশ্নে 2 নম্বর সমীকরণে ই টু দা পাওয়ার কে আছে, এই ই টু দা পাওয়ার কে এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলেই কিন্তু সমাধানটা এসে যাবে। এই জন্য এখান থেকে আমরা ই টু দা পাওয়ার কে এর মানটা বের করতেছি। তাহলে স্কোয়ার রুট করলেই হবে, তার তার মানে 2521 2500 এর 1/2 স্কোয়ার রুট হয়ে গেল। ই টু দা পাওয়ার কে সমান এই টার্মের উপরে হাফ বসিয়ে দিলাম পাওয়ার হিসেবে, এই মানটা এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে therefore equation 2 implies that n is equals to 5 lakh, আর e to the power k, e to the power k এর মান এটা সাথে t আছে পাওয়ার হিসাবে, তার মানে হবে 2521 / 2500 হোল টু দা পাওয়ার টি এবং হাফ, দ্যাট ইজ t/2। এটাকে বলা হয় পপুলেশন ফাংশন ইন টার্মস অফ টাইম টি, এটাকে পপুলেশন ফাংশন বলা হয়। আমাদের শহরের ইনিশিয়াল পপুলেশন ছিল 5 লাখ, অর্থাৎ সময় যখন শূন্য, আমরা যদি সময় শূন্য অর্থাৎ এই টি এর মান শূন্য বসাই তাহলে এন এর মান 5 লাখ আসবে, কারণ এই পুরোটুকু জিরো হয়ে গেলে পাওয়ার সামথিং টু দা পাওয়ার 0 = 1। আবার সময় যদি 1 বসাই 1 বছর পরের জনসংখ্যা বের হবে, আর সময় যদি 2 বসাই তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসবে। আমাদের প্রশ্ন করা হয়েছিল 5 বছর পরে রেজাল্টটা কত, এন 5 কত, অর্থাৎ 5 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত, তাহলে এন 5 বের করব। যদি 10 বছর পরে বলে এন 10 বের করব, তাহলে এন 5 কত হবে, 5 লাখ, আর 2521/2500 × 5/2, তাহলে এটা ক্যালকুলেশন করো কত হয়, একটু যদি তোমরা ক্যালকুলেশন করো আমাকে বলো কত হচ্ছে এটা। তোমরা কি করতে পারবে এটা? আমি কমপ্লিট করেছি, আমি পেয়েছি 5,10,566, 5,10,566। তোমরা কি কেউ করতে পেরেছো? এই ছিল আমাদের প্রবলেমটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি। হ্যাঁ, যদিও স্লাইডে সংখ্যা একটা বাড়িয়ে দিয়েছে, এটা 5,10,567 লিখেছি, তো 67 হোক আর 66 হোক, 67 লেখা যায় কারণ ডেসিমেলের পরে সামথিং থাকলে পপুলেশনের ক্ষেত্রে পরবর্তী ইন্টিজারটা কনসিডার করতে হয়, এর রেজাল্ট আসে এরকম।
2 ফুট, তো এটাকে আমরা লিখতে পারি 5,10,567। এই 2 ফুটের জন্য পরবর্তী একজন পূর্ণজনকে ধরতে হয়, যে কোনো ডেসিমাল ভ্যালুর জন্য যদি এটা পপুলেশন হয় একটা পপুলেশন বাড়িয়ে দিলে প্রকৃত রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি পপুলেশন গ্রোথ অর ডিকে রিলেটেড অ্যাপ্লিকেশনটা কিভাবে করেছি? জি স্যার, মূল থিংকিংটা মনে রাখতে হবে, দ্য রেট অফ চেঞ্জ অফ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ প্রপোর্শনাল টু দ্য পপুলেশন অফ দ্যাট কান্ট্রি অর সিটি। এই নাম্বার অফ পপুলেশনের সাথে যে রেটটা পরিবর্তনশীল সেটা হলো আমাদের মূল থিংকিং। আমরা চলো পরবর্তী প্রবলেমটা একটু দেখি, তারপরে আমরা এই স্লাইডটাতে আমরা ছিলাম এবং ক্যালকুলেশন করে, এখানে ক্যালকুলেশন কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে লিখে দেখিয়েছি, বাট বোর্ডে যেখানে করেছি একটু ইলাবোরেটলি করেছি, তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে? এবং ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। তারপরে আমি বলেছিলাম যে আর এল সিরিজ সার্কিট দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা ছিল আর এল সিরিজ সার্কিট, দেখতে পাচ্ছ তোমরা সার্কিটটা? জি স্যার। ওকে, তো সার্কিটের যে থিংকিং, থিংকিংটা হলো এখানে এটা একটা ক্লোজ সার্কিট, এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে একটা সুইচ বোর্ড আছে, এই জায়গাটাকে বলা হয় সুইচ বোর্ড, আর কারেন্ট ফ্লো করে অলওয়েজ, তোমার আইটা ফ্লো করতেছে কোন দিক থেকে, প্রথমে দেয়া আছে একটি, এটা আর কি কি বলে যেন, রেজিস্ট্যান্স, 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 আর এল কে বলে ইন্ডাকট্যান্স, না ইন্ডাকট্যান্স, রাইট? হ্যাঁ, আর ই কে কি বলা হয়, পাওয়ার সাপ্লাই, না? জি স্যার, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই। আচ্ছা, জি স্যার, আর একটা সুইচ দেয়া থাকে। আচ্ছা, এই যে আর এল সিরিজ সার্কিট, এটা সিরিজে কানেক্টেড, এই জন্য সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের যে ডেফিনিশন, এল আর সিরিজ সার্কিটের ডেফিনিশনটা কি? ডেফিনিশন হলো ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্টর। এই যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টর, এই রেজিস্টর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার পোর্শনটা আসবে। তো ভোল্টেজ ড্রপ করার ফর্মুলাটা হলো কারেন্ট ইনটু ওই রেজিস্টেন্স দিয়ে আর পরিমাণ, অর্থাৎ আই আর। এটা তোমাদের ইলেকট্রিক্যালে সার্কিটের পড়া লেখা। আর প্লাস এই ইন্ডাকটেন্স দিয়ে, ইন্ডাক্টর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, দ্যাট ইজ ভোল্টেজ ড্রপ ডিউ টু ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের সেই পরিমাণটা হলো এল ইন্টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এল ইন্টু ডিআই বাই ডিটি, দ্যাট ইজ ডিডিটি অফ আই, এই দুটার সমষ্টি ইজ ইকুয়ালস টু টোটাল পাওয়ার সাপ্লাই, ইমপ্রেসড ভোল্টেজ টোটাল পাওয়ার সাপ্লাই, এটাকে বলা হচ্ছে আর এল সিরিজ সার্কিট। আসলে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আজকে সলভ করব। বুঝাতে পেরেছি প্রশ্নে কিভাবে প্রশ্ন হবে? যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এ কয়েল হেভিং এ রেজিস্ট্যান্স অফ 20 ওহম, একটি কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম, আর কি দেওয়া আছে, ইন্ডাকটেন্স অফ 10 হেনরিজ, ইন্ডাকটেন্স দেওয়া আছে 10 হেনরিজ, আর এই কয়েলটা 100 ভোল্ট সাপ্লাই সাথে কানেক্টেড, আর নিশ্চয় একটা সুইচ আছে। এই হলো প্রশ্ন, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দি কারেন্ট আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালুটা কত, এটা পাস না হয়ে 1 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড, যে কোনো সময় কারেন্ট হতে পারে। তাহলে আমাদের কিছুক্ষণ আগে যে এল আর সিরিজ সার্কিট করেছি, সেই সিরিজ সার্কিটটা ড্রয়িং করতে হবে, যে ড্রয়িংটা অলরেডি আমি করে দেখিয়েছি। তোমাদের এই সার্কিটটা থাকবে না, থাকবে শুধু প্রশ্নটা।
এই প্রশ্ন থেকে তোমাদের সার্কিট ড্রয়িং করে নিতে হবে, বোঝা গেছে? জি, সো প্রশ্ন থেকে সার্কিট ড্রয়িং করে ডিফারেনশিয়াল ইকুয়েশন জেনারেট করে নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমি সলিউশনটা সলভ কমপ্লিট করেছি, কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা প্রথমে ওই সার্কিট থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা জেনারেট করেছি, অর্থাৎ রেজিস্টেন্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার পরিমাণ হলো আর আই, আর ইন্ডাক্টর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার পরিমাণ হলো এল ইনটু ডিডিটি অফ আই, এ দুটার যোগফল হলো টোটাল পাওয়ার সাপ্লাই। সেখান থেকে আমরা যে কাজটুকু করেছি, আর এর মান বসিয়ে দিলাম, এল এর মান বসিয়ে দিলাম এবং ই এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ফর্মুলাটা দাঁড়িয়েছে এইটা। এই অংশটুকু কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি, মনে পড়ে? কিভাবে করব বলো তো দেখি। স্যার এটা যে মানে দুইটা প্রসেস আছে আপনার, একটা হচ্ছে YC আর একটা হচ্ছে স্যার YP। YP, ভেরি গুড, এই পদ্ধতিটি সহজ। আমরা এটা ইচ্ছা করলে ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে করতে পারি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে। হ্যাঁ, সেখানেও হবে, তবে সেটা একটু বড় হবে, বুঝা গেল? তাহলে এর YC IC কত হবে কে বলতে পারবো? IC স্যার C টু দি পাওয়ার মাইনাস টুয়াইস T। এখানে কিন্তু দেওয়া আছে, জাস্ট ব্রেন থেকে বুঝে বলেছো তোমরা, এটা অলরেডি দেওয়া আছে যে সি টু দা পাওয়ার মাইনাস টুয়াইস টি হবে। আর আইপিটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তোমরা একটু সুযোগ দিলাম, আমি বোর্ডে অঙ্কটা তুলে দিচ্ছি, দেখি আমরা আইপিটা মনে আছে কিনা। আমরা তো অনেক অঙ্ক করেছি, অনেক সময় আমাদের অঙ্ক মনে থাকে না, তো তোমরা একটু কষ্ট করে আইপিটা একটু বের করে দেখাও। আমি প্রবলেমটা তুলে ধরছি, প্রবলেমটা হলো ডিআই বাই ডিটি প্লাস টু আই ইজ ইকুয়ালস টু 10। তোমরা আই সি এইমাত্র বললে যে সি টু দা পাওয়ার মাইনাস টু আই টি, এখন আইপি এর মানটা কত এটা একটু ক্যালকুলেশন করে আমাকে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখি কিভাবে করবে, মনে আছে কিনা। তোমরা দুই লাইন কাজ করতে হবে। হ্যাঁ, মনে না থাকলে কিন্তু অঙ্ক হবে না। তোমরা একটু কষ্ট করে এই আইপিটা বের করে পাঠাও। বাকি বিল্লা শুনতে পাচ্ছ? আমি অঙ্কটা চেয়েছি, ছোট্ট একটা অঙ্ক মেমোরি থেকে রিকল করতে হবে, পরে ছবি তুলে পাঠাও, আমি দেখছি, দেখি তোমাদের আইপি মনে আছে কিনা। মূলত কনস্ট্যান্ট টার্ম থাকলে আমাদের যে কাজটুকু করতে হয় এটা হলো ডি প্লাস টু, আর এই 10 কে লিখতে হয় 10 ইন্টু ই টু দা পাওয়ার 0 ইন্টু টি, এক্সপোনেনশিয়ালে শিফট করতে হয়। তোমাদের অনেকে, রাফিয়া হায়দার আছো? জি স্যার। বুঝতেছো কিভাবে করবে? আমি কিন্তু ক্লুটা দেখিয়ে দিলাম, এটা মনে রাখতে হবে, কারণ অনেক অঙ্ক পারো। ইমরান খান শুনতে পাচ্ছ? ইমরান খান, আচ্ছা ইমরান খানের মাইক্রোফোন প্রবলেম হচ্ছে। নির্বাচিতা রহমান পারবে? এরপরে কিভাবে যেন করে আইপি বের করাম? স্যার ইটাকে সামনে ই টু দি পাওয়ার 0 ইনটু টি ওটাকে সামনে আনে শিফট করে ওই ডি ইকুয়াল ডি প্লাস 1। হ্যাঁ, নির্বাচিতা রহমান যা বলেছো একেবারেই ভুল বলেছো, হয়নি। এটা হলো এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে শুধুমাত্র ডি এর পরিবর্তে এ বসাতে হয়, এর মান 0, তার মানে 0 প্লাস 2 ইন্টু 10 ইন্টু ই টু দা পাওয়ার 0 ইন্টু টি। আমাদের কাজ শেষ,
10 by 2 that is 5 দেখেছো ভুল বলে ফেলছো কিন্তু হ্যাঁ অনেকে পাঠিয়েছো এখন হ্যাঁ এই যে 10 by 2 that is 5 হ্যাঁ ঠিক আছে এই পাঠিয়েছি ইমরান খান ভেরি গুড ইমরান খান তো এই হলো ছোট জিনিসটা আমাদের ব্রেনে কাজ করে নি অবশ্যই কাজ করাতে হবে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন পড়াচ্ছি যার ফলে অঙ্কের চেয়ে আমাদের রিলেটিভ আইটেমসগুলি আলোচনা করতে হচ্ছে বেশি অতএব আমরা পেয়ে গেলাম কারেন্ট আই ইকুয়ালস টু সি টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস টি প্লাস ফাইভ এটাকে বলা হয় জেনারেল সলিউশন আমরা জেনারেল সলিউশনটা বের করলাম আর এই জেনারেল সলিউশনের মধ্যে কারেন্টে একটা শর্ত ছিল আই জিরো সমান জিরো এটাকে সুইচ বলা হয় সুইচ এই সুইচিং কন্ডিশনটা অ্যাপ্লাই করলে সি এর মান বের হবে বের করো তো দেখি সুইচ ভ্যালুটা কত হয় সি এর মান বের করে সমাধান করো জি স্যার করতেছি জি আমরা পেলাম এটা এখন এই শর্তটা যদি অ্যাপ্লাই করি দ্যাট ইজ হোয়েন টি ইকুয়ালস টু জিরো আই ইকুয়ালস টু জিরো দেন আমরা কি পেলাম জিরো সমান সি প্লাস ফাইভ দেয়ার ফোর সি ইকুয়ালস টু মাইনাস সুতরাং আই সমান কি পেলাম ফাইভ মাইনাস ফাইভ ই টু দ্য পাওয়ার মাইনাস টু আইস টি এই হলো কারেন্ট প্রোফাইল এটাকে বলা হয় এটাকে এইভাবেও লেখা হয় আই অফ টি ইজ ইকুয়ালস টু ফাইভ মাইনাস ফাইভ ই টু দ্য পাওয়ার মাইনাস টু আইস টি এইভাবেও লেখা যায় একই কথা এটাকে বলা হয় কারেন্ট প্রোফাইল তাহলে তুমি যদি টি এর মান জিরো বসাও সময় শূন্য কারেন্ট কত হয় তখন বের করো তো দেখি এই সমীকরণে টি এর মান জিরো বসালে সময় কত হয় কারেন্ট কত হয় স্যার আই ইকুয়াল টু স্যার তাহলে স্যার জিরো হবে স্যার জিরো হয়ে যায় এটা সত্য কিনা সত্য টি এর মান জিরো হলে কারেন্টের মান শূন্য হয়ে যায় দ্যাট ইজ সুইচ অফ এখন টি এর মান ওয়ান বসালে এক সেকেন্ড পরে কারেন্ট পাবে টি এর মান টু বসালে দুই সেকেন্ড পরে কারেন্ট পাবে টি এর মান থ্রি বসালে ফোর বসালে আমার প্রশ্নটা ছিল টি এর মান ফাইভ বসালে কারেন্ট ভ্যালুটা কত কারেন্ট কত এম্পিয়ার কারেন্ট অর্থাৎ আই ফাইভ এর মান কত তাহলে কি হবে ফাইভ মাইনাস ফাইভ ই টু দ্য পাওয়ার মাইনাস টেন তাহলে ক্যালকুলেশন করলে যা হয় আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি ফাইভ মাইনাস ফাইভ ই টু দ্য পাওয়ার ফাইভ ই টু দ্য পাওয়ার হ্যাঁ ফাইভ ই টু দ্য পাওয়ার কত মাইনাস টেন ফোর পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট নাইন নাইন ভেরি গুড ভেরি গুড আমি পেলাম ফোর পয়েন্ট নাইন 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 অনেকগুলো নাইন ওকে প্রায় পাঁচের কাছাকাছি পেয়েছি তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিভাবে কারেন্ট বের করতে হয় আচ্ছা একটু স্লাইডটা থেকে যাই স্লাইডের দিকে আবারও যাচ্ছি আমরা প্রবলেম দেখাচ্ছিলাম এই প্রবলেমটা যে পাঁচ সেকেন্ড পরে কারেন্ট ভ্যালুটা কত ওকে আমরা কিন্তু পেয়েছি ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে ফোর পয়েন্ট নাইন 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 এম্পিয়ার পেয়েছি ওকে ভেরি গুড আমরা কারেন্ট ভ্যালুটা পেলাম এখানে পার্শ্বে ডান দিকে একটা ফিগার দেখা যাচ্ছে ফিগারটা হলো এক্স এক্সিস বরাবর থাকবে টাইম এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর থাকে কারেন্ট এক্সিস কারেন্টের স্টার্টিং ভ্যালুটা থাকে জিরো আর একটা সার্টেন টাইমের পরেই কিন্তু কারেন্টের স্টেবিলিটি আসে ঠিক আছে অর্থাৎ আমরা দেখব যে কারেন্ট ফ্লোটা শুরুতে খুব কম থাকে শূন্য থেকে শুরু হয় তো মনে করো পয়েন্ট হাফ সেকেন্ড হাফ সেকেন্ডে যে পরিমাণ ফ্লো দশ সেকেন্ড পরে ফ্লোটা কিন্তু এমন থাকে না এখানে একটা প্যারাবোলিক শেপ জেনারেট হয় এটা আমাদের মনে রাখতে হবে কারেন্ট ফ্লোটার শেপটা প্যারাবোলিক শেপ হয় এক পর্যায়ে গিয়ে স্টেবিলিটিতে এসে যায় এবং সেই স্টেবিলিটি পয়েন্ট হলো ওই যে ই বাই আর অর্থাৎ আমাদের যে এনার্জিটা দেওয়া থাকবে এবং রেজিস্ট্যান্স দেওয়া থাকবে সেই ভ্যালুটার রেশিও যেখানে সেখানে গিয়ে সেটা স্টেবিলিটিতে আসবে
আমরা যেই অঙ্কটা করেছি সেই স্ট্যাবিলিটি পয়েন্টটা পাবো পাঁচ, এই জায়গায় পাঁচ পয়েন্টে আমরা স্ট্যাবিলিটিটা পাবো, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি কারেন্টের প্রবলেমটা আমরা ডিসকাস করলাম। আমাদের আজকে তিনটি প্রবলেম সলভ করার কথা ছিল, মূলত ওই তৃতীয় যে প্রবলেমটা সেই প্রবলেমটা আজকে আর করতেছি না, এটা প্রায় 20-25 মিনিট লাগবে, আরো একটু সময় দিয়ে বুঝাতে হবে, এই জন্য আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে? হ্যালো স্যার। জি জি বলো স্যার। স্যার একটা সিম্পল ইকুয়েশন স্যার সলভ করলে স্যার ভালো হতো স্যার, মানে অনেকদিন ধরে স্যার এটা প্রশ্ন মূলত স্যার ফিজিক্সে ছিল স্যার, এটা ইন্টার লেভেলের স্যার এটা আপনার। জি জি জি। আপনার সিম্পল হারমোনিক মোশন যে আপনার এই সূত্রটা ছিল এরকম যে ডাবল ডেরিভেটিভ মানে x এর সাপেক্ষে t এর সাপেক্ষে x এর ডাবল ডেরিভেটিভ প্লাস ওমেগা স্কয়ার ইনটু x ইকুয়াল টু 0, অর্থাৎ d স্কয়ার p বাই dt স্কয়ার নাকি? না p না স্যার, t x স্যার, এটা উপরেরটা x। হ্যাঁ জি স্যার x। হ্যাঁ সমান প্লাস স্যার প্লাস প্লাস জি স্যার প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার x x ইকুয়াল টু 0। হ্যাঁ কি করবে এটা সমাধান? জি স্যার জি স্যার। হ্যাঁ হ্যাঁ এই এনিবডি তোমরা পারবে, এটা তো পারার কথা। এটা কি সেকেন্ড অর্ডার লিনিয়ার না? ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, সবাই পারার কথা দেখো। হ্যাঁ ফিজিক্স এর পারা হলে কি হবে, আমি পড়িয়েছি তো, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এম স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এম স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার সমান জিরো, সুতরাং এম ইকুয়ালস টু প্লাস মাইনাস আই ওমেগা। এখন এই টাইপের এম এর মান থাকলে সলিউশন কি হবে? এটাতে জিরো যেহেতু পার্টিকুলার ফাংশন নাই, তাহলে সলিউশন হবে এক্স ইকুয়ালস টু সি ওয়ান কস ওমেগা টি প্লাস সি টু সাইন ওমেগা টি। তুমি সি ওয়ান সি টু না দিয়ে এ ওয়ান এ টু দিতে পারো, কি বুঝতে পেরেছ? জি স্যার বুঝেছি। হ্যাঁ এই কঠিন না সহজ পড়েছে না আমরা ওই সব মনে হয়, আমাদের এই যে ছাত্র প্রশ্ন করেছ ও মনে হয় ছিল না, না হয় সমাধানটা এসে যেত, ঠিক আছে না? আমরা এই টাইপের পড়িয়েছি তো, ঠিক আছে? অক্সিলারি ইকুয়েশন এটা থেকে আসবে এম স্কয়ার প্লাস এখান থেকে ওমেগা স্কয়ার সমান জিরো, এম এর মান বসিয়ে আমাদের সলিউশন। এই এক্স এর মধ্যে কিন্তু টি আছে, এই এক্স কে এইভাবে লেখা হয় এক্স অফ টি, দ্যাট ইজ এক্স ইজ এ ফাংশন অফ টি। এটা কি স্যার আপনি এখানে তো যা সলিউশন এরকম তাই এক্স ইকুয়াল টু মানে একটা কনস্ট্যান্ট সাইন ওমেগা প্লাস মানে সাইন সম্ভবত 2t নাকি বলি গেছে স্যার, এটা মানে আই মিন আপনার সিঙ্গেল একটা সাইন এর ফাংশন আসে সেই ক্ষেত্রে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সিঙ্গেল সাইন এর ফাংশন করেছে তাই তো? সিঙ্গেল সাইন এর ফাংশন করতে গিয়ে আমি তোমাকে বলি যে ফাংশনটা তুমি পেয়েছিলা সেই ফাংশন এখান থেকে যাওয়া যাবে অথবা ওই ফাংশন থেকে এখানে আসা যাবে। ও স্যার বুঝতে পেরেছ, এটা এমপ্লিটিউড দিয়ে করা হয়েছে, ওই জায়গায় সলিউশনটা এমপ্লিটিউড ইউজ করে করা হয়েছে। এই সি ওয়ান এর মান ধরেছে হলো সাইন, মনে করো একটা নিউ কনস্ট্যান্ট, কথার কথা মনে করো এ ওয়ান সাইন এ ওয়ান বা সাইন এ ওয়ান, তারপরে হলো কজ ওমেগা টি, আর এটা ধরেছে মনে করো কজ কজ মনে করো যে এ ওয়ান এ বা এ ওয়ান সাইন ওমেগা টি। এখন এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, দেখো সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। জি স্যার স্যার হ্যাঁ সাইন এ ওয়ান প্লাস ওমেগা টি, তাহলে তোমার সমাধানটা মনে হয় এমন ছিল যে একটা কনস্ট্যান্টে ট্রান্সফার করা, এই এমন ছিল, আমি বলেছি না যে এটা শিফট করা যাবে। থ্যাংক ইউ স্যার, এই টাইপের সমাধান ছিল, তো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ এটা আমরা ইচ্ছা করলে কিন্তু কোসাইনেও ট্রান্সফার করতে পারতাম, যে এটাকে কোসাইন এ ধরতাম এটাকে সাইন ধরতাম, কনস্ট্যান্ট তো ধরা যাবে সমস্যা নাই, ধরার পরে তুমি আবার কোসাইনও শিফট করতে পারতা, তখন এটা মাইনাস আসতো বা ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভাবে করা যাবে, যে কোনো ফাংশনে শিফট করা যাবে। তো ঠিক আছে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে আজকে ছেড়ে দিচ্ছি,
ক্লাস শেষে আমি এতটুকুই বলবো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ সবাই দেখেছ রাইট? ক্লাসে কিন্তু এই মুহূর্তে উপস্থিতি অনেক ভালো, 47 জন উপস্থিত, তাই না? আমি এই 47 জনকে বলবো আমার এক্সাম রিলেটেড যে মেসেজটা আছে এই সবটুকুতে তুমি ক্লিক করে সিন কথাটা লিখবে যে হ্যাঁ তুমি মেসেজ দেখেছো, ঠিক আছে? 47 জনের 47 বারে আসবে, আমি চাই সকলেই মেসেজটা দেখো অফিসিয়ালি। এই সিন কথাটা মানে হলো তুমি কনসার্ন, তুমি দেখেছো, ঠিক আছে? এটা মনে রাখবে, তোমরা 47 জনেই এই মেসেজটা যে দেখেছো সিন করবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এক্সামের মেসেজটা তোমরা পেয়েছো। আর বাকিরাও যারা দেখেনি, তারাও ওই ক্লাসে নাই, তারাও কিন্তু সিন করার জন্য তোমরা বলে দিবে যে স্যারকে বলেছে এটা সিন করে দাও। আচ্ছা, আল কাউসার, সাইফুল ইসলাম, মুশফিকুর, রেজাউল করিম, জান্নাতুল বাকি বিল্লা, কামরুল হাসান, অনিক পল, মিজানুর রহমান, অনিক সাদিক শান্ত, মাহদি হাসান, অমিত সরকার, হাসিবুল হাসান, আব্দুল্লাহ বাকি, রাফিয়া হায়দার, আহসান হাবিব, আব্দুল্লাহ বাকি স্যার, জি দিয়েছি আমি, দেখেছি তোমার সাউন্ড, আহসান হাবিব, আব্দুল হালিম মিয়ান, কাসিফ জামান, আমির হামজা, হামিম বিন মান্নান, আতিক শাহরিয়ার, নূর মোহাম্মদ, মেহেদি হাসান, কাজী জিয়াদ মাহমুদ, সাইদ বাইজিদ ইসলাম, শেখ ফয়েজ আহমেদ, শাকিল আহমেদ, বাইজিদ সারোয়ার, শহীদুল ইসলাম, আল মামুন, নাইম হাসান, সুহানুর রহমান, আজহারুল ইসলাম, আরিফুল হাসান, শহীদুল ইসলাম, ইমন্ত ছিল স্যার, আচ্ছা শহীদুল ইসলাম ইমন ছিল না, আচ্ছা ঠিক আছে, আরিফুল হাসান, মাহমুদুল হাসান, নুহাস আহমেদ, মেহেদি হাসান, আরাফাত হাবিব, রিয়াদ হুসাইন, জান্নাতুল আখি, হাসিবুল ইসলাম, মিরাজ হুসাইন, ইমরান হুসাইন, নাবিল হাসনাত, সাব্বির হুসাইন, রাসেল মিয়া, পলাশ মিয়া, শাহরিয়ার ইসলাম, জুবায়ের, আদিয়া, নির্বাচিতা, রেদোয়া মোহাম্মদ, নাহিদ শিকদার, ফাহাদ হুসাইন, আজিজুর রহমান, রিফাত, রহিম বাদশা, 53, সাব্বির, আর কারো মিসিং? দেখে নাও, নাই
ঠিক আছে সবাই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে ওকে আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম জি বলো